গ্র্যাভিটি কি এটি আমরা সবাই জানি, আর গ্র্যাভিটিকে আরও একটু ভালোভাবে জানার জন্যই আমার এই ভিডিও। প্রথমে একটি বেসিক প্রশ্ন, যে গ্র্যাভিটি কি। মূলত গ্র্যাভিটি হচ্ছে এমন একটি চাপ যা সব কিছুকে নিচের দিকে টানে। আমরা যদি আকাশের দিকে জাম্প দিই তাহলে গ্র্যাভিটি আবার আমাদের মাটির দিকে টেনে আনে। এই যে নিচের দিকে যে আকর্ষণ, মূলত এটি হলো গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ। গ্র্যাভিটি শব্দটি ল্যাটিন শব্দ গ্র্যাভিটাস শব্দ থেকে এসেছে, যার অর্থ ওজন বা ওয়েট। গ্র্যাভিটি সকল বস্তুকে ওজন দেয়। গ্র্যাভিটি ছাড়া সকল বস্তু বাতাসে ভেসে উঠবে। পৃথিবীর উপগ্রহ চাঁদেও গ্র্যাভিটি আছে, এবং চাঁদের এই গ্র্যাভিটি পৃথিবীর একটি উপকার কাজে আসে। হ্যাঁ, আর এটি হলো পৃথিবীর সমুদ্রের স্রোত। চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর সমুদ্রের স্রোত নিয়ন্ত্রণ করে। অর্থাৎ চাঁদের গ্র্যাভিটি না থাকলে পৃথিবীর সমুদ্রের স্রোত বন্ধ হয়ে যাবে বা সমুদ্রের পানি পুরোপুরি থেমে যাবে, আর এতে সমুদ্রের প্রাণীর মৃত্যুও ঘটতে পারে। শুধু পৃথিবী নয়, গ্র্যাভিটি আমাদের সারা সৌরজগৎকে নিয়ন্ত্রণ করে। আপনারা জানেন কি যে সূর্যেও গ্র্যাভিটি আছে, আর এই গ্র্যাভিটি তার চারজন সদস্যকে ধরে রাখে। তাই সৌরজগৎ চলতে গ্র্যাভিটির অনেক বড় ভূমিকা আছে তা অবশ্যই বলতে হবে। এখন আসি গ্র্যাভিটি আবিষ্কার কেমনে হলো। এই জিনিসটি জানার জন্য আপনাদের ছোটবেলার বিজ্ঞান বই আপনাদের অনেকখানি সাহায্য করেছে। তাহলে ঘটনা শুরু হয় 1687 সালে, যখন ইংল্যান্ডের গণিত ও পদার্থবিদ স্যার আইজ্যাক নিউটন একটি গাছের নিচে বসেছিলেন, এবং এমন সময় তার উপরে একটি ডাব পড়ল, মানে একটি আপেল পড়ল। তখন তিনি এর কারণ চিন্তা করতে লাগলেন যে এই আপেলটি নিচে পড়ার কারণ কি, কেন এই আপেল নিচেই পড়ল, উপরে পড়ল না কেন। এইগুলো চিন্তা করতে করতেই তিনি গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র আবিষ্কার করলেন, যা বিজ্ঞানের জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস তা আমরা সবাই জানি। আজকের বিশ্বের বিমান সেই সূত্রেরই অবদান। তার এই সূত্রের সাহায্যে অন্য পদার্থবিদরা সৌরজগতের সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। এক কথায়, তার এই সূত্র ছাড়া আজকের আধুনিক বিশ্ব কল্পনা করাই অসম্ভব ছিল। কাল্পনিক একটি প্রশ্ন হচ্ছে, যদি এই পৃথিবীতে পুরোপুরি গ্র্যাভিটি না থাকে তাহলে কি হবে। আসলে এটি একটি অসম্ভব বিষয়, তারপরও এটি থেকে ধারণা নেওয়ার জন্য এটি বর্ণনা করব। 2016 সালে ইংল্যান্ডের গণমাধ্যম বিবিসি একটি আর্টিকেল পাবলিশ করে, যেখানে তারা ধারণা করে যে কি হবে যদি এই সারা পৃথিবী থেকে গ্র্যাভিটি হঠাৎই বিলুপ্ত হয়ে যায়। যদি আমাদের পৃথিবী থেকে গ্র্যাভিটি বিলুপ্ত হয়ে যায়, তবে আমাদের এই পৃথিবী খণ্ড খণ্ডতে বিভক্ত হয়ে যাবে। গ্র্যাভিটি আমাদের সারা পৃথিবীকে একত্র করে রেখেছে। যদি গ্র্যাভিটি না থাকে তাহলে আমাদের পৃথিবীর একত্রতা নষ্ট হবে, এবং পৃথিবী গুঁড়ো গুঁড়ো হয়ে বালুকণার রূপ নেবে। গ্র্যাভিটির অবস্থান শুধু আমাদের পৃথিবীতেই নয়, বরং সারা সৌরজগতে, এবং এদের দল প্রধান সূর্যের কাছে সবচেয়ে বেশি গ্র্যাভিটি রয়েছে বলেই সূর্য প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার দূর তার 8 সদস্যের দলকে নিয়ন্ত্রণ করতে পারে। সূর্যের এত শক্তিশালী গ্র্যাভিটির যদি অবসান ঘটে, তবে সূর্য পুরোপুরিভাবে ব্লাস্ট হয়ে যাবে। তাছাড়া তার 8 সদস্যের দল তার নিয়ন্ত্রণ থেকে বাইর হয়ে যাবে, সেটি তো আলাদা। আমাদের দেহ গ্র্যাভিটির মধ্যে জন্ম হয়েছে, এবং গ্র্যাভিটিতেই এটি অভ্যস্ত। গ্র্যাভিটি ছাড়া আমাদের দেহ নেগেটিভ রিয়াকশন করে, এবং এটি অনেক অ্যাস্ট্রোনয়েড এক্সপিরিয়েন্স করেছেন। যেমন অ্যাস্ট্রোনয়েডরা মহাকাশে নিজের পেশি শক্তি হারিয়ে ফেলেন। অনেক অ্যাস্ট্রোনয়েডরা মহাকাশ থেকে ফেরার পর ঠিকভাবে হাঁটা চলাও করতে পারেন না। অনেক স্টাডি করে জানতে পারা গিয়েছে যে মহাকাশে কাটানো 2 থেকে 3 মাসের দেহক্ষয়কে রিকভার করার জন্য 2 থেকে 3 বছর সময় লাগে। অর্থাৎ 2 থেকে 3 বছর পর্যন্ত তাদের এই সমস্যায় ভুগতে হয়। অনেকে বিশ্বাস করেন যে পানিতে হয়তো গ্র্যাভিটি কাজ করে না, কারণ পানিতে যে কেউ ভেসে উঠতে পারে। আসলে এটি সত্য নয়। পানিতেও গ্র্যাভিটি কাজ করে। পানি পৃথিবীর স্থলভাগের সমান অরবিটে থাকায় আমরা পানিতে ভেসে উঠতে পারি। গ্র্যাভিটি ছাড়া পানি নিজেও তার আকারের কারণে সেটির মধ্যে ভেসে উঠতে সাহায্য করে। আমাদের এই সৌরজগতের প্রতিটি গ্রহেরই গ্র্যাভিটি আছে। কারো গ্র্যাভিটি শক্তিশালী ও কারো গ্র্যাভিটি হালকা। যেটি সামনে বলেছি যে গ্র্যাভিটি সকল বস্তুকে ওজন দেয়, এই ওজন দেওয়াটাও সেই গ্রহের গ্র্যাভিটির উপর নির্ভরশীল। অর্থাৎ পৃথিবীর গ্র্যাভিটিতে যদি কোনো ব্যক্তির ওজন 45 কেজি হয়, তাহলে চাঁদে যেহেতু গ্র্যাভিটি কম, তাই সেখানে সেই ব্যক্তির ওজন 7.7 কেজি হবে। এবং বৃহস্পতিতে যেহেতু গ্র্যাভিটি অনেক বেশি, তাই সেখানে একই ব্যক্তির ওজন হবে 114 কেজি। ভিডিওটি ভালো লাগলে নিউটনের তৃতীয় সূত্র হিসাবে ভিডিওটিতে লাইক করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো অপেক্ষা ছাড়াই এখনই কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কীরকম লেগেছে, এবং ভবিষ্যতেও কী ধরনের ভিডিও দেখতে চান। তাহলে দেখা হচ্ছে অপর ভিডিওতে। আল্লাহ হাফেজ।